হ্যালো বিওয়াজ, আসসালামু আলাইকুম। আইটি কুকিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো KFC স্টাইলে চিকেন থাই পার্ট থেকে কিভাবে বার্গার প্লেট তৈরি করতে হয়, বা ক্রিসপি বার্গারের জন্য যে চিকেনটা কাটা হয় সেটা কিভাবে কাটতে হয় সেটি দেখাবো। তো ফ্রেন্ডস, এখন আমি নাইফটিকে একটু ধার দিয়ে নিচ্ছি, যে নাইফটা দিয়ে আমি কাটবো। ধার দেওয়া হয়ে গেছে আর আমি এখানে 25টির মতো থাই পার্ট নিয়েছি। মূলত থাই পার্টটা দিয়েই বার্গারের জন্য প্লেট তৈরি করা হয়। এখন আমি থাই পার্টের উপরে স্কিনটা ছিঁড়ে নিলাম। ছিঁড়ে এখন মাঝামাঝি একটা হাড় থাকে, সে হাড়টাকে কেটে বের করে নিব মাংস থেকে আলাদা করে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এ হাড়টা না ভেঙে দিলে ফ্রাই করার পরও ব্লাড থাকে, সেই হাড়টি আমি এখন ভেঙে কেটে মাংস থেকে ছাড়িয়ে নিব, নিয়ে প্লেটটা তৈরি করব। খুব কেয়ারফুলি সারাতে হবে, ধীরে ধীরে করতে হবে যাতে করে হাতে নাইফটা লেগে না যায়। তো ফ্রেন্ডস, এই মাঝামাঝি হাড়টা আমি ছাড়িয়ে নিলাম, কত সহজে ছাড়িয়ে নিলাম দেখলেনই তো। এখন আবারও আরেকটি হাড় থেকে মাংসটাকে আলাদা করব। মাংসটাকে একটু উপরের দিকে ধরে টেনে এভাবে করে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। মাংসটাকে হাড় থেকে আলাদা করে নিতে হবে। খুবই কেয়ারফুললি কাটতে হবে যাতে হাড়ের মধ্যে মাংসটা থেকে না যায়। হাড়টা ছাড়িয়ে নিলাম, দেখেন বন্ধুরা হয়ে গেল আমাদের চিকেন প্লেট। আমি আরেকটি চিকেন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হাড়ের উপর দিয়ে এভাবে করে নাইফ দিয়ে কেটে নিতে হবে, তাহলে খুব সহজেই হাড়টা ছাড়ানো যায়। এভাবে করে ধীরে ধীরে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। এখন আবার এই হাড়টাকেও আমরা ছাড়বো, এভাবে করে ধরে ধীরে 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 হাড়টা থেকে মাংসটাকে আলাদা করে নিতে হবে। হয়ে গেল আরেকটি প্লেট। এই প্লেটটা দিয়ে জিঙ্গার বার্গার বা ক্রিসপি চিকেন বার্গার তৈরি করা হয়। চাইলে বারবিকিউ বার্গারও বানানো যাবে। এভাবে করে আমি প্রায় 25টির মতো প্লেট কেটে নিলাম। খুবই সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপনাদেরকে ম্যারিনেট করেও দেখাবো। এখানে আমি 25টি প্লেটের জন্য আমি 75 গ্রাম মশলা নিয়েছি এবং একটা মগের মধ্যে পানি দিয়েছিলাম 1 কাপ পরিমাণ।
সেই পানির মধ্যে মশলাটি দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিব। এখন প্লেটের মধ্যে দিয়ে প্লেটগুলো মাখিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মাখাতে হবে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। এখন আমি ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে এগুলা দিয়ে বার্গার বানাবো। তো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।